দীর্ঘ ২১ বছর পর হাইলাকান্দির প্রভুপাদ শ্রী শ্রী রাধারমণ সেবাশ্রম সংঘ মন্দিরে চক্ষু পরীক্ষা এবং স্বাস্থ্য শিবির অনুষ্ঠিত হল। মন্দির কমিটির সম্পাদক আশিস দে, প্রভাত দে, নীরেন রায়, স্বপন শীল সহ অলবরাক জনকল্যাণ পরিষদের যৌথ ব্যবস্থাপনায় এই শিবির অনুষ্ঠিত হয়। এতে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিনামূল্যে 300+ রোগীর স্বাস্থ্য পরীক্ষা করা হয়। তন্মধ্যে 35 জন চক্ষু রোগীকে শনাক্ত করা হয়। 1.5 থেকে 2 মাসের মধ্যে বিনামূল্যে তাদের অপারেশনের দায়িত্ব নেন মন্দির কমিটি। মন্দির কমিটির জেনারেল সেক্রেটারি আশিস দে জানান, প্রভুপাদ শ্রী শ্রী রাধারমণ গোস্বামীর 108তম জন্মবার্ষিকী উপলক্ষে সারা মাস ধরে চলছে এই সমাজসেবামূলক কাজ। এভাবে বিভিন্ন ধরনের সমাজসেবামূলক কাজের পরিকল্পনা আগামীতেও রয়েছে বলেও জানান তিনি। ব্যুরো রিপোর্ট, তরঙ্গ টিভি বাংলা। নমস্কার। অল বরাক ভ্যালি জনকল্যাণ পরিষদ এবং আমাদের শ্রী শ্রী রাধারমণ সেবাশ্রম তার উদ্যোক্তা কমিটির উদ্যোক্তাতে যে আজকে হেলথ ক্যাম্পের প্রোগ্রাম করা হয়েছে, এই প্রোগ্রামে অনেক চক্ষু রোগী এবং জেনারেল পেশেন্টও এসেছে এবং তারা বিনামূল্যে চক্ষু পরীক্ষাও করাইছে। প্লাস এদিকে তারা অনেকটা চক্ষুর ক্যাটারাক্ট শনাক্তকরণ করা হয়েছে। কেমন রোগীদেরকে আপনি ওষুধপত্র দিয়েছেন এখানে? আমি এখানে ফার্মাসিস্ট হিসাবে এসেছিলাম। প্রায় 300 রোগীকে ওষুধ দেওয়া হয়েছে বিনামূল্যে এবং বাকি 35 জনকে শনাক্তকরণ করা হয়েছে যে শিলচর লায়ন্স ক্লাবে গিয়ে তারা চক্ষু অপারেশন করবে। প্রায় 300-এর অধিক ক্যান্ডিডেটদেরকে বা যারা রোগী ছিল তাদেরকে আপনি ওষুধ বিতরণ করেছেন, তো কেমন লাগছে আপনার এই অনুভূতি? আমার খুবই ভালো লাগছে, কারণ গরিব মানুষরা এরকম সেবা পাওয়ার সুযোগ সবসময় পায় না, অনেক সময় হসপিটালে পায় না, হসপিটাল সব কিছু সবসময় থাকে না, কিন্তু এখানে তারা ব্যবস্থার কারণে সবকিছু পেয়েছে। আরেকটা জিনিস, এখানে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলে যে একত্রিত হয়ে এই একটা একটা প্রতিষ্ঠানে যে এসে করছে, সেটা আপনার কেমন লাগছে? এটা খুবই ভালো লাগছে, কারণ এই প্রতিষ্ঠান জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাইকে সমান চোখে দেখেছে এবং সবার মানে সমানভাবে সেবা দিয়েছে। রাধারমণ সেবাশ্রম কমিটি এবং এই বরাকবেলি জনকল্যাণ পরিষদকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। ভোজন রসিকদের জন্য সুখবর, 65 ধরনের চিকেন সহ মোট 74 ধরনের মুখরোচক খাবার সামগ্রী নিয়ে বদরপুর চৌমাথা ট্রাফিক পয়েন্টের উল্টো দিকে সহচরীর উপরতলায় পথ চলা শুরু করলো রয়্যাল ফুড প্লাজা রেস্টুরেন্ট। এখানে রয়েছে হায়দ্রাবাদী দম বিরিয়ানি, মাটন বিরিয়ানি, চিকেন 65, চিকেন কড়াই, চিকেন মাঞ্চুরিয়ান, তন্দুরি রুটি, তন্দুরি নান, তন্দুরি চিকেন সহ রয়্যাল ফুডের 74 ধরনের তৃপ্তিদায়ক খাবার। এছাড়াও এনগেজমেন্ট, বিয়ে, বার্থডে প্রভৃতি পার্টির জন্য একটি আদর্শ স্থান হিসেবে রয়্যাল প্লাজাকে আপনি ভেন্যু হিসেবে নির্বাচন করতে পারেন। সভা সমিতির জন্য রয়্যাল ফুডকে ভেন্যু করা যাবে, তবে বার্থডে পার্টির জন্য রয়েছে আকর্ষণীয় ছাড়। হোম পার্টির জন্য এখন পর্যন্ত বদরপুরের উপযুক্ত জায়গা রয়্যাল ফুড প্লাজা, যে কোনো সময় রাখা হয় হোম পার্টির অর্ডার। সবচেয়ে বড় কথা হলো ফ্যামিলি ক্যাবিনের সুবিধা আপনাকে এনে দেবে ভরপুর স্বাচ্ছন্দ্য। রয়েছে 2 কিলোমিটারের মধ্যে হোম ডেলিভারির সুবিধা। ঘরে বসে আপনার মুখরোচক খাবারকে উপভোগ করে তুলতে বদ্ধপরিকর বদরপুর রয়্যাল ফুড প্লাজা। তাই বদরপুর চৌমাথা ট্রাফিক পয়েন্টের উল্টো দিকে সহচরীর ওপরতলায় অবস্থিত রয়্যাল ফুড প্লাজাকে একবার পরখ করা যেতেই পারে। যোগাযোগের নম্বর 9612620686 এবং 9954077419।